হ্যালো গাইস, কেমন আছো সবাই? এখানে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে বেশ কয়েকদিন পরেই বাইরে একটু বেরোচ্ছি, যা রোজ সকালবেলা তো বেরোনো সম্ভব না। এখন বাজে হচ্ছে বিকেল 6:05, সন্ধ্যের দিকে, মানে এখন সন্ধ্যে হয়নি, শীতকাল হলে সন্ধ্যে হয়ে যেত। সকালবেলা তো বাইরে বেরোনোটা খুবই মুশকিল, যা রোদ দিচ্ছে। এই রোদের মধ্যে যদি ভিডিও করতে যায়, আমার জীবনের মতো ব্লগার বা স্বপ্ন উড়ে যাবে, উপরে উঠে যাবে। তো সেই কারণে এখন সকালবেলা বেরোনো হচ্ছে না, রোদের জন্য, গরমের জন্য প্রচণ্ড গরম। তো সেই জন্য আজকে ভাবলাম একটু মেঘলা মেঘলা ওয়েদারও ছিল সকাল থেকে, আর এখন ওয়েদারটা একটু ভালো আছে, কারণ একটু হাওয়া দিচ্ছে। সেই জন্য ভাবলাম এখন একটু যাই, কোথায় যাবো নিজেও জানি না, একটু হাঁটতে বেরোবো। তো যাবো দেখি কোথায় যাই, কী করি। হ্যাঁ, একটা মন্দির আছে আমি যেদিকে যাবো, তাই ভাবলাম সেই মন্দিরটাই তোমাদের দেখাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো মন্দিরটা। তা চলো চলে যাই মন্দিরে, দেখা হচ্ছে ওখানে গিয়ে। বজরংবলি মন্দির, আর এই সাইডটা আছে শিব মন্দির পাশে, তোমাদেরকে দেখাবো, সেটা পাঁচটা আমি করে দেখাবো। গেটটা বন্ধ আছে, তালা দেওয়া আছে, সন্ধ্যাবেলা খোলে। তো আমাকে এটা কাকু বললো যে খুলে দেবো, ফটো নেবে না, না থাকো, অসুবিধা নেই। তো এখান থেকে আমি তোমাকে একটা ভালো ভালোভাবে দেখাতে পারছি। ঠিক আছে, বজরংবলি মন্দির এইদিকে চারিদিকে ঘোরা যায়, ওই দিকে ঘুরে এদিকে বেরোনো যায়। চলো পাশে শিব মন্দিরটা তোমাদের দেখাই। এটা চারিদিকটা দেখতে খুব সুন্দর, আগে এগুলো ছিল না, এগুলো মানে কিছুদিন হয়ে জাস্ট করেছে। অনেকটা এরিয়া জুড়ে এটা হচ্ছে শিব মন্দির। পুজো করা হচ্ছে, এখানে মন্দিরের মধ্যে বেশ কিছু গাছও লাগানো আছে, দেখতে পাচ্ছে টাকার মধ্যে খুব সুন্দর লাগছে দেখতে। আশেপাশে অনেক গাছ লাগানো আছে, এই সাইডের টবে প্রচুর গাছ লাগানো, খুব ছোট্ট ছোট্ট কিছু ফুল ফুটেছে, কিন্তু ফোটো নেই। এই যে একটা বড় গাছ, এই গাছের নিচে বসে খুবই আরামে গ্রীষ্মকালে অনেকেই বসে থাকে, আমার আশা হয় না তাই। দেখো তোমরা কি সুন্দর জায়গাটা, না এখানে এলে যেতে ইচ্ছা করবে না। এই ঘরটা হয়েছে বেশ কিছুদিন আগে, ছিল না এখানে যজ্ঞ টজ্ঞ বা কিছু একটা হয়, যেটার জন্যই সেট আপটা করা। তো তোমাদের পুরো মন্দিরটাই ঘুরে দেখালাম, মন্দিরটা যে খুবই ছোট তাও নয়, আবার যে খুবই বড় তাও নয়। মানে মন্দির যেমনই হোক, মন্দিরে এসে প্রচণ্ড আরাম লাগে, এখানে বসে খুবই আরাম।
আর এখানে এলে অবভিয়াসলি মনের মধ্যে একটা শান্তি আসে। এর আগে তোমাদের ছিন্নমস্তা মন্দির দেখিয়েছিলাম, সেখানেও অবভিয়াসলি ছিন্নমস্তা মন্দিরটা খুব সুন্দর, এই বজরঙ্গলি মন্দিরটা খুব সুন্দর। যে কোনো মন্দিরে যেমন মন্দির আছে ভালো লাগে, যেমন বসে থাকতে তো প্রচণ্ড ভালো লাগে, আসতে ইচ্ছা করে না। তো এই ভিডিওটা তোমরা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, লাইক করবে, শেয়ার করবে, ইচ্ছে মতো নতুন করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইনটা প্রেস করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই। তো ভিডিওটা শেষ করার পর দেখলাম মন্দিরটা খুলে দিয়েছে, তো চলো মন্দিরটা খোলার পর একবার তোমাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটা সেখানেই শেষ করে দিচ্ছি।